है नहीं। শেয়ারিং টা অন্য ভাবে দিই, তাহলে হয়তো তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তো এক্সপেরিমেন্ট টু যেটা, সেটা হচ্ছে টাইম ডোমেন অ্যানালিসিস অফ ডিসক্রিট টাইম সিগন্যালস অ্যান্ড সিস্টেমস। মানে আমাকে ডিটি সিগন্যালে টাইম ডোমেন অ্যানালিসিস করতে হবে। তো এটার জন্য মেইন যেটা কাজ হচ্ছে, আমাকে কিছু এলিমেন্টাল সিগন্যালস তৈরি করতে হবে। এবং কি ইউজ করবো, এলিমেন্ট সেন্টার, সরি, এলিমেন্ট সিগন্যাল তৈরি করতে হবে, কারণ এলিমেন্টাল সিগন্যাল দিয়ে আমি বাকি সব কিছু তৈরি করতে পারবো। এলিমেন্টাল সিগন্যাল কি, যেগুলো তোমরা চ্যাপ্টার টু এর প্রথম দিকে মনে পড়েছিলে, সেটা হচ্ছে ইউনিট ইম্পালস, ইউনিট স্ট্যাম্প, স্টেপ, তারপর র্যাম্প, এগুলো মনে আছে না? খেলো মনে আছে? ইউনিট ইম্পালসটা জানি কি, এক্সএন ইকুয়ালস টু কি হলে ইউনিট ইম্পালস হবে? এল ঠিক আছে। আর স্টেপের জন্য কি হয়? UN UN ঠিক আছে। আর RAM RAM হচ্ছে RN RN অথবা এটাকে NUN 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 হিসেবে বলতে পারো। আচ্ছা, ডেল্টা জানি দেখতে কিরকম, জিরো তে একটা ভ্যালু থাকবে আর অন্য কোথাও ভ্যালু থাকবে না। জিরো তে ভ্যালু 1 আর বাকি কোন জায়গায় কিছু নাই। আর UN দেখতে কেমন জানি, শূন্য থেকে সামনের দিকে ভ্যালু থাকবে, জিরো থেকে শূন্য থেকে শুরু হয়ে ইনফিনিট পর্যন্ত এক্সটেন্ড করবে। আচ্ছা, যাচ্ছে না, আর এগুলো সব ভ্যালু তো 1। আর ইউনিট র‍্যাম্প 45 ডিগ্রিতে, মানে 45 ডিগ্রি বরাবর একটা ইয়ে থাকবে। প্রত্যেক এন ভ্যালু, মানে এন জিরো থেকে শুরু করে প্রত্যেক এন ভ্যালু হচ্ছে এন এন মান গুলা থাকবে। যেমন ধরো জিরো তে জিরো, একে আমার এক থাকবে, দুই আমার কত, দুই থাকবে, আর তিনি কি আবার তিন, এভাবে আস্তে আস্তে বাড়তে থাকবে। এটা হচ্ছে ইউনিট র্যাম্প, মানে একটা র্যাম্পের মতো করে আস্তে আস্তে বাড়তে থাকতে চাই। তো এটাকে এলিমেন্টাল সিগন্যাল কেন বলা হচ্ছে, কারণ আমরা এইগুলা ব্যবহার করে বা সব ধরনের সিগন্যাল তৈরি করতে পারবো, ঠিক আছে না? মনে পড়ে? যেমন উদাহরণস্বরূপ, আমাদের যদি আমার একটা সিগন্যাল হয়, ধরো এক্সেন হচ্ছে এটা, কারণ এটাকে আমি যদি ইউনিট ইম্পালস দিয়ে যদি তৈরি করতে চাই, এটাকে কেমনে লিখবো বলো তো? কথা বুঝতে পারছো? ডেলেন প্লাস, মানে তাহলে এক্সেন হচ্ছে কি, ডেল এন প্লাস প্লাস ডেল অফ এন এন মাইনাস ওয়ান মাইনাস ওয়ান, ঠিক আছে। তাহলে আমি বেসিক্যালি এই ইম্পালস ফাংশন ব্যবহার করে আমি হচ্ছে এটাকে কনস্ট্রাক্ট করছি। এখানে কি করা হচ্ছে, বেসিক্যালি আমি প্রথমত আমি ইউনিট স্টেপটাকে তৈরি করব। ফার্স্ট স্টেপ হচ্ছে আমাকে সিগন্যালটা তৈরি করতে হবে, মানে যেই তোমার এলিমেন্টাল সিগন্যাল আমি ইউজ করতে চাচ্ছি সেটাকে আমাকে তৈরি করে নিতে হবে। তারপর কি করছি, আমি এটাকে ধরো একই সিগন্যালকে আবার শিফট করছি, ঠিক আছে না? প্রথম স্টেপটা কি, আমার সিগন্যালটা তৈরি করব। সেকেন্ড স্টেপ হচ্ছে আমি শিফট করব, আমি ধরো শিফট করছি। তারপর স্টেপটা কি, আমার আমি যোগ করছি, ঠিক আছে না? ক্লিয়ার? তো কি কি স্টেপ হলো, আমাকে আমি যদি যে কোনো সিগন্যাল দিয়ে তৈরি করতে চাই, আমাকে যেই ইউনিট, সরি, যেই এলিমেন্টাল সিগন্যাল আমি ইউজ করতে চাই সেটাকে আমাকে তৈরি করে নিতে হবে। তারপর ওটার উপর সাম অপারেশন করতে হবে। ইদার তুমি চাইলে ওটাকে শিফট করতে পারো, ফোল্ড করতে পারো, স্কেল করতে পারো, অনেক অনেক কিছু করা যেতে পারে। করে তারপর ওটা
তৈরি করা যখন হয়ে যাবে, তাহলে ওটাকে আমি কোনোভাবে কম্বাইন করবো, এটা তুমি যোগ করলো অথবা বিয়োগ করলা, গুণ করলা, কিছু একটা করলা, ঠিক আছে না? ক্লিয়ার? জি স্যার। তারপর তোমাদের গত ক্লাসে মানে থিওরি গত ক্লাসে নিয়ে এর আগে ক্লাসে ঠিক খেয়াল নেই, তোমাদের এমন একটা সিগন্যাল ছিল না যে ধরো ওই যে জিরো থেকে আপ টু এন মাইনাস ওয়ান পর্যন্ত এরকম একটা সিগন্যাল ছিল, এটাকে আমি ইউনিট স্টেপ দিয়ে জানি কেমনে লেখা হয়েছিল মনে আছে? স্যার লেখা হয়েছিল ইউএন মাইনাস ইউ এন মাইনাস ওয়ান। ঠিক আছে না, বুঝতে পারছো? তাহলে আমরা তাহলে কি এখানে কি দেখলাম যে আমরা হচ্ছে এলিমেন্টাল সিগন্যাল, এটা চাইলে আমার ইম্পালস হতে পারে, স্টেপ হতে পারে অথবা র্যাম্প হতে পারে, এইগুলো আমরা ব্যবহার করে যে কোন ধরনের সিগন্যাল তৈরি করতে পারবো। কিন্তু করার আগে আমরা প্রথম কি অবভিয়াসলি আমাকে সিগন্যালটাকে জেনারেট করে নিতে হবে, মানে জেনারেট দ্য ডিটি এলিমেন্টাল সিগন্যাল। তারপর হচ্ছে আমি ওর উপর সাম অপারেশন করবো, হ্যাঁ অপারেশনটা তোমার শিফটিং হতে পারে, রিফ্লেকশন হতে পারে, স্কেলিং হতে পারে, এরকম অপারেশন করার পর আমি তারপর হচ্ছে ওই সিগন্যালকে কোনোভাবে কম্বাইন করবে, এটা তোমার অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন এই ধরনের অনেক কিছু হইতে পারে। ক্লিয়ার? ঠিক আছে, তো মেইনলি আমাদের আজকের ক্লাসে হচ্ছে এই জিনিসটার উপর গুরুত্ব দেবো যে কেমনে এলিমেন্টাল সিগন্যাল তৈরি করতেছে এবং এটার থেকে অ্যাডিশনাল পরে দেখো, মেইনলি হচ্ছে এলিমেন্টাল সিগন্যাল কেমনে তৈরি করবো ওই জন্য হয়তো দেখাবো তোমাকে। তারপর তোমাদের হয়তো এখানে দেখানো হবে যে তুমি কেমনে একটা এলটিএস সিস্টেমে ইম্পালস রেসপন্স, তারপর যে ডিফারেনশিয়াল ইকুয়েশন ইউজ করে আউটপুট তৈরি করতে পারবো, তারপর ওখান থেকে আমরা কোরোলেশন, তারপর বেসিক অটো ক্রস রিলেশন ধরে বের করবো। আচ্ছা, তো এখন আমি যদি এলিমেন্টাল সিগন্যাল যদি তৈরি করতে চাই, তাহলে যেমন ধরো একটা উদাহরণস্বরূপ এক্স অফ এন হচ্ছে কি ডেল্টা অফ এন মাইনাস টু, এখন আমি তৈরি করতে চাচ্ছি এই সিগন্যালকে এবং প্লট করতে চাচ্ছি -5 থেকে 5 পর্যন্ত এই রেঞ্জের মধ্যে। এখন এখানে এটা করার জন্য আমরা একটা ইউজার ডিফাইন ফাংশন তৈরি করে নিব। আচ্ছা, ফাংশন মানে কি বলতে পারবো? ফাংশন কি জিনিস স্যার? একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যালু থাকলে একটা ডিপেন্ডেন্ট ভ্যালু থাকবে, ইন্ডিপেন্ডেন্ট ভ্যালুর উপর ডিপেন্ড করবে হচ্ছে ফাংশনটা। না, তোর ম্যাটল্যাবের ক্ষেত্রে যেমন ধরো আমার এ ইকুয়ালস টু ধরো অ্যাড 5,3, এত নেই, তাহলে এখানে এখানে তোমার মনে কি ছিল, আচ্ছা সাম ছিল মনে হয়, এখানে সাম কি করছে? কি করছে স্যার? কি মনে হয়? এখানে সাম হচ্ছে বেসিক্যালি তোমার ঠিক মনে পড়ছে না, সাম তো সাধারণত ই করে যে সাম ধরো এখানে এক্স, এর বেসিক্যালি সাম হচ্ছে কোনো একটা ভ্যারিয়েবল নেয় ওটার সামেশন করে। এখন তাহলে ওইভাবে যদি লিখে দিই তাহলে তো বুঝতে সুবিধা হবে, ধরো এক্স ইকুয়ালস টু আমি ধরো এখানে 1, 2, 3 দিলাম, তুমি আছে, আর এখানে ধরো সাম যদি করি এতে তো সাম হওয়ার কথা। এখন কি করছে এটা স্যার? এটা যোগ করছে স্যার, ওই এক্স এর এলিমেন্ট গুলোকে সাম করছে। তাহলে সাম এখানে বুঝি নাই কি বললো, এক্স ভেক্টরটাকে যোগ করেছে। দেখেন সাম জিনিসটা কি আসলে? সাম জিনিসটা হচ্ছে স্যার অ্যাড করা, যোগ করা, মানে এটা কি একটা ফাংশন স্যার? একটা ফাংশন যে সাম হচ্ছে একটা ফাংশন যা যোগ করা। হ্যাঁ, সাম হচ্ছে একটা ফাংশন, ফাংশন অনেক ধরনের আছে, যেমন ধরো প্লট, প্লট কি ছিল একটা ফাংশন ছিল না? জি স্যার, প্লট করবে মানে আমরা থেকে প্লট এই পর্যন্ত যেসব ফাংশন ধরে এই ধরনের কমান্ড ধরে ইউজ করছি, ঠিক আছে, যেমন ধরো প্লট অথবা ধরো মানে বেসিক্যালি ফাংশন মানে কি, তুমি কিছু একটা লেখলা
ফাংশন লিখে একটা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কিছু একটা দিচ্ছ, ঠিক আছে, কোন একটা আর্গুমেন্ট দিবা, এটা হচ্ছে আমার ফাংশন। যেসব ফাংশন আমরা এই পর্যন্ত ব্যবহার করছি, যেমন ধরো এখানে ধরো সাম অথবা ধরো প্লট, এগুলো হচ্ছে তোমার ম্যাটল্যাবের নিজস্ব, মানে ইন্টারনালি ডিফাইন্ড ধরো ফাংশন, মানে তোমার ম্যাটল্যাবের নিজস্ব ফাংশন আছে। কিন্তু আমরা চাইলে আমাদের মতো করে নিজস্ব ফাংশন তৈরি করতে পারি। তুমি প্রোগ্রামিং এরকম কিছু করছো না, ইউজার ডিফাইন ফাংশন, সি প্রোগ্রামিং, তখন কি করছো বেসিক্যালি একটা আলাদাভাবে ফাংশন তৈরি করছো, ওইটা ধরো পরে ব্যবহার করছো। কিন্তু এটা করার উদ্দেশ্য কি, আমরা কেন ফাংশন ডিফাইন করতেছি, অত দরকারটা কি আসলে? স্যার আমাদের প্রয়োজন মতো যাতে আমরা ইউজ করতে পারি, এই জন্য ইউজারের জন্য ফাংশনটা তৈরি হয়, এই জন্য না। তুমি তো চাইলে ওই ডাইরেক্ট কোডটা লিখে রান করতে পারো, তো ওটাকে আলাদাভাবে ফাংশন তৈরি করার লাভটা কি, সুবিধাটা কি, বারবার ইউজ করতে পারবো ফাংশনটা, এই জন্য। হ্যাঁ, মানে ধরো সাধারণত ফাংশন মানে ইউজার ডিফাইন ফাংশন সাধারণত লেখা হয় যাতে করে একই কোড যাতে বারবার ইউজ করার যদি প্রয়োজন পড়ে, তো ওটা বারবার না কপি করে অথবা না না লিখে তুমি একবার ডিফাইন করে দেবে, তো ওটাকে বারবার কল করবা। অথবা তুমি যদি একই ফাংশন কয়েক ভাবে যদি ইউজ করতে চাও, যেমন ধরো তোমার, যেমন ধরো প্লট ফাংশন, আমরা প্লটে আমরা কি করতেছি, অনেক ধরনের ইনপুট দিচ্ছি, সেটাকে ধরো সে প্লট করতেছে। প্রত্যেকবারের জন্য আমাকে যদি পুরা প্লটের কোড যদি লিখতে হইতো, তাহলে তো অনেক কি রিপিটিং হইতো, কামারসাম হইতো। এই কারণে সাধারণত আমি যদি একই জিনিস অনেকবার যদি ব্যবহার করতে চাই, যেমন ধরো ধরো মড ফাংশনটা, ঠিক আছে, মড জানি কি করে, স্যার ভাগশেষ, মানে কোন একটা সংখ্যাকে ভাগ করার পর ভাগশেষ থাকলে সেটা, হ্যাঁ, ভাগশেষ বের করে। এখন আমাকে যদি ধরো একটা ফাংশন তো লেখা নেই, তাহলে আমি যদি বারবার ওটাকে ডিভাইড করে চেক করতে হচ্ছে আমার ভাগশেষ কত হচ্ছে, সেখানে বের করো, এখানে ওটা বারবার রান করাচ্ছে, অলরেডি যদি ফাংশন ডিফাইন করা থাকে আমি ওটাকে ধরো ইউজ করতে পারবো। তো ইউজার ডিফাইন ফাংশন যেটা করতেছে, যে আমার কোন একটা কোড আছে যেটা ধরো ম্যাটল্যাবে নাই, তো সেটা আমি ধরো নিজে তৈরি করে নেব, ঠিক আছে। তো আমাদের এখানে তা আমরা হচ্ছে এরকম একটা ফাংশন ইউজ করব, যেটা হচ্ছে একটা ডেল্টা সিগন্যাল জেনারেট করবে। দেখেন, দেখো তো এখানে কি কি ইনপুট আর্গুমেন্ট কি আছে এবং আউটপুট আর্গুমেন্ট কি আছে। তো মাই ডেল্টাতে আমরা ইনপুট আর্গুমেন্ট গুলো কি কি বলতো, ল্যাগ N1 এন্ড N2। আচ্ছা, আমরা এখানে ল্যাগ কে ক্লাসে জয়েন করছিলাম তখন কে ধরছিলাম, ঠিক আছে, কে। তো এটা হচ্ছে N1 এবং N2, এগুলো কি, কে কি জিনিস এবং N1 কি জিনিস আর N2 কি জিনিস। এগুলো তো ইনপুট স্যার, মানে এগুলোর একটা ভ্যালু, এটা অর্থ কি, কে এর অর্থ কি ডেল্টার ক্ষেত্রে, ধর কে এর মান হচ্ছে ধর আমার 2, এটা মানে কি, এটা কতখানি শিফট করবে বা কতখানি ইয়ে করবে, এই ধরনের কোন দিকে শিফট করবে। যদি পজিটিভ হয় তাহলে হলো পজিটিভ হলে রাইট শিফট করবে, আর নেগেটিভ হলে লেফট শিফট করবে। হ্যাঁ, মানে আমার যদি ডেল্টা অফ এন মাইনাস কে যদি হয়, সেই ক্ষেত্রে কে এর বোঝানো হচ্ছে কতটুকু শিফট করবে, কে যদি পজিটিভ হয় তাহলে কি এন মাইনাস সাম পজিটিভ ভ্যালু সেটা রাইট শিফট করবে, আর নেগেটিভ হলে আমি লেফট শিফট করতেছি। আর N1 N2 কি জিনিস স্যার, এটা হলো যে সিগন্যালের মানে ডেল অফ এন ওইখানকার N1 N2, এটা জাস্ট বুঝাচ্ছে আমি সিগন্যাল কে যে কোন রেঞ্জে আমি প্লট করবো, স্যার রেঞ্জ। তো এটা হচ্ছে N1 আর এটা হচ্ছে আমার N2, ঠিক আছে। আচ্ছা, এটা গেল আমার এই ফাংশনের ইনপুট আর্গুমেন্ট, আর এটা কি স্যার, এটা ডেল্টা ফাংশন, ওই যে যে আমাদের যে ফাংশনটা থাকবে ওইটা, না না এটা থেকে আউটপুট পাচ্ছি, এটা আমার আউটপুট আর্গুমেন্ট, ঠিক আছে। ফাংশনের ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যা দেবো সেটা হচ্ছে আমার ইনপুট আর্গুমেন্টস, এবং যেটা বের হয়ে যেটা আসছে সেটা হচ্ছে আউটপুট আর্গুমেন্টস। আউটপুট আমি এক্স এবং এন পাচ্ছি, এক্স কি জিনিস এবং এন কি জিনিস, মানে এন হচ্ছে আমার কি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর এক্স হচ্ছে আমার ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এবং অ্যাম্প্লিচিউডটা বেসিক্যালি, ঠিক আছে না, মানে এক্স হচ্ছে আমার অ্যাম্প্লিচিউড আর এন হচ্ছে আমার কি ওই ডিসক্রিট টাইম যেটা বলতে পারো, তাই না, টাইম অ্যাক্সিস, বুঝতে পারছো। ধরো নিচে লেখাই আছে N1 N2 হচ্ছে কি ফার্স্ট এন্ড লাস্ট স্যাম্পল ইন্ডেক্স, মানে আমার যেখানে প্লট করছে তার ইন্ডেক্সটা, ল্যাগ অথবা এখানে কে বোঝাচ্ছে, কে হচ্ছে তোমার ওই যে
n minus k ভ্যালুটা ওখানে এটা ল্যাগ অথবা লিড হবে আউটপুট ভ্যালু x হচ্ছে কি ভেক্টর অফ দ্য স্যাম্পল ভ্যালুস এই যে আর n হচ্ছে দ্য স্যাম্পল ইনডিসেস মানে তোমার যে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল অথবা ইনডিসেস যেটা থাকবে ইনডেক্স ঠিক আছে ইনওয়ান এন্ট্রির মধ্যে মানে এটা ইউজ করে আমি ধরো এই ইউজার ডিফাইন ফাংশনটা ধর তুই করব অথবা করতে হবে আমাদের তাহলে আমাদের কোডটা দেখতে কিরকম হবে যেমন ধরো যদি আমার ধরে নাও আমার এই ফাংশনটা তৈরি করা আছে অলরেডি সেক্ষেত্রে ধরো আমি একটা কে কে ডিফাইন করলাম ধরো আমার এই ক্ষেত্রে কে জানি কত দিব টু স্যার টু কারণ আমাকে এক্স এক্স অফ এন ডেল্টা অফ এন মাইনাস টু তাহলে আমাকে কে টু দিতে হবে আর এন ওয়ান কত এখানে তৈরি করে নিলাম কিন্তু আমরা যখন কোন প্লট যখন করি অথবা কোন ব্যবহার করি তখন তো আমি নিজের ইচ্ছার মতো ভ্যালু বসাই তাই না প্লট আমি চলে এখানে এবিসি আর এক্স ওয়াই জেড তো দিতে পারি তাই না মানে প্লট জাস্ট চেক করতেছে আমার প্রথম ভ্যালুটা কি মানে দ্বিতীয় ভ্যালুটা কি মানে আমার সিকোয়েন্সটা চেক করতেছে আমি কোন সিকোয়েন্স আমি কি দিচ্ছি প্লটের সাধারণত কি দিতে হয় প্রথমে আমাকে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা দিতে হয় তারপর ডিপেন্ডেন্ট দিতে হয় তাই না একইভাবে আমার মাই ডেল্টাতে কি ছিল প্রথমটা আমার ছিল যে কে এর মান সেকেন্ডটা ছিল আমার এন ওয়ান এর মান আর থার্ডটা ছিল আমার কি এন টু এর মান তো এখানে কে এর মান ওই যে আমি কে তো ডিফাইন করে দিছি আর এন ওয়ান মানে আমি এখানে আমার ইচ্ছা মতো নাম দিছি এন ফার্স্ট এন ফার্স্ট আমি মাইনাস ফাইভ ডিফাইন করে দিছি আর এন লাস্ট আমি ইচ্ছা মতো আমি ডিফাইন করে দিছি অন্য একটা ভ্যারিয়েবল নাম দিয়ে ফাইভ তো যেখানে দিয়ে দিলে আমার ফিগার স্টেম প্লট করলে যে দেখো এরকম একটা ফিগার পাবো ঠিক হয়েছে না এটা কি দুই শিফট করে রাইট শিফট করে ফিগারটা প্লট করছে না এটা কি রাইট শিফট করে ফিগার প্লট করছে না আচ্ছা তো এখানে তার মানে হচ্ছে এই কোডটা এখন চেক করে দেবো যে কেমনে ফাংশন তৈরি করতে হয় একটা জিনিস বলিনি তোমাদের এখানে একটা বোনাস জিনিস আছে তোমাদের এই যে ফিগার যেটা দেখতে পাচ্ছ ডান পাশে এই ফিগার এবং যে ফিগার আমরা জেনারেট করবো ওটার মধ্যে একটা স্লাইট পার্থক্য থাকবে কেউ যদি পার্থক্যটা বের করতে পারো তাহলে ওটা ব্যাপার বলবো যে এটা কেমনে করতে হয় আর যদি না বের করতে পারো তাহলে এটা আর বলা হবে না আচ্ছা তো আমরা আচ্ছা তাহলে আমরা এখন ম্যাটল্যাবে যাই যে এটা কেমনে করতে হবে তোমাদের মনে আছে আমরা এই লেকচার টুতে আমরা এই ডেল্টা ফাংশন তৈরি করছিলাম মনে পড়ে সেটা যদি আমরা দেখি আচ্ছা আমি কি কি করছি তোমাদের হয়তো দেখাইনি এই যে তোমার এই যে কারেন্ট ফোল্ডারে আমার এই ডট এম ফাইল তৈরি করা ছিল আমি ওটাকে জাস্ট ডাবল ক্লিক করছি ডাবল ক্লিক করে আমার এই উপরে এডিটর উইন্ডোতে তোমার ওই ডট এম ফাইলটা খুলছে আচ্ছা দেখো এখানে কি লেখা আছে ক্লিয়ার অল তো জানেই ক্লোজ অল আচ্ছা ক্লোজ অল জানি কি করে যা ফাংশন আছে সব ক্লোজ করে দেবে ফিগারগুলো ক্লোজ করবে স্যার যে ফিগার আগের অপারেশনে তৈরি করছে ম্যাটল্যাব সেগুলো বন্ধ করে দিবে আর ক্লিয়ার অল জানি কি করতেছে হ্যাঁ শুধু ক্লিয়ার দিলে ওয়ার্কস্পেস মানে যে ওয়ার্কস্পেসে যেসব ভ্যারিয়েবল স্টোর করা আছে ওগুলোকে ক্লিয়ার করে দিবে আর ক্লিয়ার অল দিলে সে হচ্ছে ওয়ার্কস্পেস মানও ক্লিয়ার করবে প্লাস আমি যদি ইন্টারনালি ডিফাইন কোনো ভ্যারিয়েবল মান যদি চেঞ্জ করতে সেটাকেও রিসেট করে দেবে ঠিক আছে আর সিএলসি জানি কি করছে কমান্ড উইন্ডো তো এখানে দেখো আমরা কি করছি যে আগের মতো আমি ধরি যে এন ওয়ান কে ডিফাইন করছি মাইনাস ফাইভ ছিল এন টু হচ্ছে ফাইভ আর এন কে আমরা যে এন ওয়ান কোলন এন টু দিয়েছিলাম তোমাদের ক্লাসে মনে পড়তেছে তারপর আমরা কে কে তো দুই ডিফাইন করছি তারপর আমরা এক্স কে আগে ডিফাইন করে নিয়েছি ধরো জিরো ওয়ান থেকে লেন্থ অফ এন তারপর আমরা একটা ফর লুপ এটাকে সিগন্যালকে তৈরি করে নিয়েছি যেমন ধরো এই যে আইডি ওয়ান থেকে লেন্থ অফ এন তারপরে যদি
এন অফ আইডি কে এর সমান হয় তাহলে ওয়ান করো আর বাকি সব জন্য জিরো করে দিচ্ছি। তারপর তো এটাকে ইফ কে এন করে দিয়েছি, তারপর ফর কে এন করে তারপর আমি ফিগারটা ধরে প্লট করছি। আচ্ছা এখানে একটা জিনিস এক্সট্রা আছে, মানে ওটা না দিলেও হইতো, মানে এখানে এলস এর পার্টটুকু বাদ দিলেও চলবে স্যার। ইদার আমি এলসটাকে বাদ দিয়ে দিলাম অথবা আমি জিরোস এইটাকে বাদ দিয়ে দিলাম, যে কোনো একটা বাদ দিলে কাজ হয়ে যাবে। আপাতত এখানেই থাক, আমি এটা চেঞ্জ করতেছি না। এখন এটা রান যদি করি, এই যে এটা হচ্ছে আমার ফিগার তৈরি হচ্ছে, ঠিক ফিগার তৈরি হচ্ছে না? জি স্যার। আচ্ছা এখন আমার উদ্দেশ্য হচ্ছে যে আমি এটাকে এই জিনিসটা একটা ফাংশনে তৈরি করব। তা ফাংশনটা কেমনে করব? এখানে যে দেখো, আচ্ছা আপাতত একটু বড়ই রাখি। তোমাদের যে নিউ আছে না, নিউতে নিচে ক্লিক করবা। আমরা তো নর্মালি কি স্ক্রিপ্ট তৈরি করি, কিন্তু আমরা এখন দেব ফাংশন, ঠিক আছে? এই যে ফাংশন দিলাম, তারপর দেখো একটা আনটাইটেলড এডিটর উইন্ডোতে খুলছে, দেখাচ্ছে কি ফাংশন ধর আউটপুট আর্গুমেন্টস আর ধরো ইকুয়ালস টু আনটাইটেল ইনপুট আর্গুমেন্টস, আর নিচে নিচে কিছু তো নাই। আচ্ছা যাই হোক, এখন আমার তো এটা কমেন্ট, আচ্ছা কমেন্ট আমার দরকার নেই, কমেন্টকে আমি বাদ দিয়ে দিলাম। মেইনলি কি থাকে ফাংশনে, একটা উপরে ফাংশন আউটপুট আর্গুমেন্টস ইকুয়াল টু, এখন আমার ফাংশনের নাম, তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ইনপুট আর্গুমেন্টস, আমি নিচে তোমার সবকিছু হয়ে গেলে এন্ড। তো আমার ফাংশন তৈরি করার জন্য তোমার প্রথম কাজ হচ্ছে আমার যে কোড আছে না, কোডের পুরোটাকে কপি করলাম, কপি করে নিই পুরোটা, কারণ আমি এটাকেই তো ফাংশন তৈরি করতেছি, ঠিক আছে না? এর কপি করলাম, কপি করে আমি এখানে গিয়ে ধরো পেস্ট করে দিলাম। আচ্ছা এখন আমাকে এটাকে কিছু মডিফাই করতে হবে, কারণ আমি এটা তো করা দরকার। আচ্ছা প্রথমত, আচ্ছা ফাংশনের নামের কথা যদি বলি, এই এটা তো একটা ডট এম ফাইল হবে, আমি যদি সেভ করি ডট এম ফাইলের যে নাম এবং ফাংশনের নাম দুইটাই কিন্তু সেম হতে পারবে। আপাতত এটার নাম কি নাম আছে বলো তো, এই ফাংশনের আনটাইটেলড, এটাকে একটা নাম দিতে হবে। আচ্ছা নাম আমরা কি জানি সেট করছিলাম এখানে, লেকচার 1 মাই ডেল্টা, মাই ডেল্টা তাই না? আচ্ছা এখন নরমালি ফাংশনের, তুমি যে ফাংশন নাম ডিফাইন করতেছো সেটা যাতে কোনোভাবে ম্যাটল্যাবের নিজস্ব কোনো ফাংশনের সাথে না মিলে যায়, মিললে তাহলে কাজ করবে না। এই কারণে সেফ হচ্ছে তুমি যে ফাংশনটা ডিফাইন করবে সেটার মধ্যে কোনটা আন্ডারস্কোর দিয়ে দিবে, কারণ ম্যাটল্যাবের নিজস্ব কোনো ফাংশনের নামে আন্ডারস্কোর নাই। ক্লিয়ার? তো আমরা এখানে কি নাম দিচ্ছি, ধরো মাই আন্ডারস্কোর ধরো ডেল্টা, কারণ আমি জানি না আসলে ডেল্টা ফাংশন নামে আছে কিনা, তুমি ধরো তুমি শিওর না, তুমি কি করবা ওই মাঝে একটা আন্ডারস্কোর দিয়ে দিলে, তাহলে তুমি একদম শিওর হয়ে যাবে যে আমার এই নামে কোনো ম্যাটল্যাবের নিজস্ব কোনো ফাংশন নেই, ঠিক আছে? জি স্যার। আচ্ছা এখন আমার ইনপুট আর্গুমেন্ট কি ছিল, ইনপুট ছিল কে এন ওয়ান এন টু, এখানে সেটা দিয়ে দিই, ধরো কে দিলাম, এন ওয়ান দিলাম আর এন টু দিলাম, এবং আউটপুট আর্গুমেন্ট আমি জানি কি দিয়েছিলাম, এক্স এন এক্স কমা এন এক্স, এক্স কমা ধর এন, এই হিসেবে আমি দিয়েছি, ঠিক আছে না? আচ্ছা জি স্যার। এখন আচ্ছা আমরা তো ফাংশনকে কল করব কিভাবে, কোন একটা স্ক্রিপ্টের ভিতরে কল করব অথবা কমন উইন্ডোতে গিয়ে কল করব, তাই না? এই কারণে আমার ক্লোজ অল এই সিএলসি গুলো দরকার নেই, কারণ আমি যেটা করতে চাই তা আমার তো সব জিরো হয়ে যাবে, বাকি সব কিছু জিরো হয়েছে, এই কারণে আমি এটা বাদ দিয়ে দিই, এগুলো দরকার নেই। আচ্ছা আর এখানে এটা বলতো, এখানে আমি কি করতেছি এই জিনিসটা, কিন্তু আমাকে তো এন তো তৈরি করে নিতে হচ্ছে, সেটা ঠিক আছে। আচ্ছা এক্স তো যে আগের মতো, এটা ঠিক আছে, ফর আমি লুপ আমি রান করলাম এন্ড। আচ্ছা এখন এটা কি করতেছে এই এডিটরে করতেছে, ফিগার তো দরকার নেই, কিন্তু ফাংশনের কাজ হচ্ছে আমি হচ্ছে সিগন্যাল কে তৈরি করা, আমি তো আর ফিগার তৈরি করতেছি না, এখানে আমার এখানে এটাও দরকার নেই, ঠিক আছে? তার মানে আসলে ফাংশনটা হয়ে গেছে, কি করতেছি আমি
এই মাই ডেল্টা আমি যখন এটা ফাংশনটা রান করব আমি কে এন অন এন্ট দিয়ে দিব, ওইটা ব্যবহার করে সে ধর এনটা তৈরি করে নিল, তারপরে যে এক্স তো তৈরি করে নিচ্ছে। তারপর হচ্ছে আমি ফর লুপ রান করার সময় আমি হচ্ছে সিগনাল কি তৈরি করে নিলাম, ঠিক আছে, এবং এটার আউটপুটটা আমি কি এক্স এক্স এবং এন আমি দিয়ে দিব, ক্লিয়ার? ঠিক আছে, জি স্যার। আচ্ছা তাহলে এখন এটাকে সেভ করি। আচ্ছা সেভ যখন করবা আমাকে যে অলরেডি আমার ম্যাটল্যাব মাই ডেল্টা দিয়ে দিছে এখানে, ঠিক আছে, যে সেখানে খেয়াল করবা যে আমার ফাংশনের নাম, সরি ফাংশনের নাম যেই নামে আমি সেভ করতেছি আপনার ভিতরে যে নাম দুইটা কিন্তু সেম থাকতে হবে, ক্লিয়ার? জি স্যার। আচ্ছা ধরো সেভ করলাম, দেখো এখানে আমার এই যে মাই ডেল্টা নামে একটা ডট এম ফাইল দেখতেছো না? জি স্যার। এবং এটা একটা সিম্বল, তোমার কি চোখে দেখতেছো কিনা জানি না, কিন্তু এটার অ্যাটলিস্ট মানে এফএক্স এফএক্স দাও আছে, এফএক্স এ বুঝতেছে এটা একটা ফাংশন। আর এখানে যদি ম্যাটল্যাব এর সিম্বল থাকে এটা হচ্ছে জাস্ট নরমাল স্ক্রিপ্ট ফাইল, তাহলে ক্লিক করলে যে পাশে দেখাচ্ছে এটা স্ক্রিপ্ট আর পাশে এখানে দেখাচ্ছে কি তোমার ফাংশন, এই যে ফাংশন প্লাস দিয়ে দিছে কে এন ওয়ান এন টু। আচ্ছা আচ্ছা বলতো আমি যদি এটা এখন রান দিই, রান দিলে কি দেখাবে বলো তো? ইনপুট চাবে নাকি কি বলতেছে? নট ইনাফ ইনপুট, আর কারণ আমি তো আসলে কে এন ওয়ান এন টু তো দেইনি আসলে, তাই না? আচ্ছা তাহলে এখন আমাকে এটা রান করে দেখাইতে হবে। তো কি করতে পারি, আমার অরিজিনাল যে ফাংশন ছিল এখানে আমি এটাকে ধরো এটাকে আমি তোর কমেন্ট করে দিলাম, ঠিক আছে, আমার এটা তো আচ্ছা সেট করে দিছি। আচ্ছা কে তো আচ্ছা কে তাহলে থাকতে হবে, কে সরি কে তো বাইরে থাকে, তো কারণ কে তো আমার সেট করতে হবে। এখন আমি কি করবো বলো তো? ফাংশন কল করবো, মাই ডেল্টা লিখবো, এক্স কমা এন দিলাম, এখন হচ্ছে কি মাই আন্ডারস্কোর ডেল্টা ডেল্টা, আর ভিতর কি দিব কে এন ওয়ান, কারণ আমার এখানে কে হচ্ছে কে কমা এন ওয়ান এন ওয়ান এন টু এন টু। আচ্ছা এটা আমার সিগনাল, আর ওটাতে ইউজ করে আমি হচ্ছে এটাকে ধর প্লট করব। হ্যাঁ এটা যদি রান দিই ঠিক আছে না? বেসিক্যালি স্যার মাই ডেল্টা নামে হচ্ছে আমরা একটা ফর লুপ অ্যাপ্লাই করছি, ওইটা বারবার লিখতে হচ্ছে না, এটাই মানে মাই ডেল্টা ফাংশন আমি তৈরি করে নিয়েছি ইউজার, মানে আমার নিজস্ব তৈরি করা একটা ফাংশন, সেটাকে আমি কল করতেছি, ঠিক আছে। মানে কল করার শর্ত কি হচ্ছে যে আমার এই এল টু ডট এম ফাইল, মানে যে স্ক্রিপ্ট ফাইল যেটা আমি রান করতেছি সেটা যেই ফোল্ডারে আছে সেই একই ফোল্ডারে আমার ওই ফাংশনটা থাকতে হবে কিন্তু, ঠিক আছে, বুঝতে পারছো? কখন কাজ করবে যদি আমার এই যে এল টু ডট এম ফাইল কোথায় আছে, সি প্রোগ্রাম ফাইলস ম্যাটল্যাব R16 এই ফোল্ডারে আছে না? জি স্যার। এবং আমার যে ফাংশন এটি একই ফোল্ডারে না? জি স্যার। একই ফোল্ডারে যদি থাকে তখনই এটা রান করবে, কিন্তু যদি এই ফোল্ডারে যদি না থাকে, ধরো এটাকে আমি আচ্ছা এটা একটু ডিলিট যদি করে দিই, ধরো এটাকে রিনেম মানে রিনেম করলাম, ধরো ওয়ান না এটা রিনেম করলে তো কাজ করবে না, তোমাকে যেটা দেখাতে যাচ্ছিলাম ধরো এখানে আমি একটা নতুন নতুন কি ফোল্ডার তৈরি করে দেবো, নিউ ফোল্ডার দিয়ে দিলাম, এটা হচ্ছে দিলাম টেস্ট,
আমি এই মাই ডেল্টাটাকে টেস্টে ধরে দিয়ে দিচ্ছি। এখন ধরো এটা যদি রান করি কি বলতেছে, undefined function, undefined or variable my delta, ঠিক আছে। তো এখানে জাস্ট যেটা করব এটাকে কাট করে নিয়ে ধরো আবার রান করি, এই যে রান করতেছে, ঠিক আছে না? জি স্যার। আচ্ছা তো এখন একটু খেয়াল করো যে আমরা এখানে কে এন ওয়ান এন টু দিছি, আমার অরিজিনালটাতেও এন ওয়ান, আমি চাই এটাকে অন্য নামও দিতে পারি, এটা আমার ম্যাটার করে না আসলে। আমি ধর এখানে এন ওয়ান না দিয়ে ওই যে তোমাদের কোডে যেটা ছিল এন ফার্স্ট, আর এখানে হচ্ছে ধরো এন আন্ডারস্কোর লাস্ট কিছু একটা দিলাম, আমি এখানে তাহলে চেঞ্জ করে দিতে হবে তাই না? জি স্যার। ফার্স্ট আর এটা হচ্ছে এন আন্ডারস্কোর লাস্ট, এখানে এটা যদি রান করি ঠিক মতো রান হচ্ছে। আচ্ছা এখন এই যে আমরা আউটপুট দিচ্ছি এক্স অফ এক্স এবং এন, এখানে আউটপুট এক্স এবং এন, কিন্তু আসলে ফাংশন আমরা যখন রান করতেছি এটার নাম আসলে ম্যাটার করে না, জাস্ট ম্যাটার করতেছে আমরা কোন সিকোয়েন্সে আমি দিচ্ছি, ঠিক আছে। আমি চাইলে এখানে এর দিলাম এন এক্স দিলাম, ঠিক আছে। এখন এখানে দিয়ে আমি যদি রান করি এরও দেখাচ্ছে কি এরর, কি ভুল করছি এখানে স্যার, স্টিমে ফাংশনটা কল করতে স্টিমে এটাকে আবার কি এনএক্স দিতে হবে, এনএক্স দিতে হবে, ঠিক আছে। মানে আমার এখানে যে নাম দেই এটা আসলে ম্যাটার করে, এটা তুমি চাইলে কি দিলা, তোমার নাম দিলা, দিলা শাকিল হোসেন কিছু একটা নাম দিয়ে দিলা, তবু রান করবে সমস্যা নেই। কিন্তু সাধারণত নাম যখন দিবা তখন হচ্ছে তোমার যাতে করে তুমি ভ্যারিয়েবল নাম দেখে যদি বুঝতে পারো যে এটা মানে এটাতে কি বোঝাচ্ছি আমি, ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা যেমন ধর আমি এটা তো একবার কল করছি, আমি চাইলে আরেকবার কল করতে পারি, যেমন ধর আমি এটাকে আমি ধর আরেকটা ফাংশন তৈরি করতে চাচ্ছি। আচ্ছা এখন নর্মালি আমরা যখন ফাংশন তৈরি করি আমি কি করতেছি, আমি হচ্ছে এই এখানে তো এন থাকে আর এই পাশে ধর আমি এক্স অফ এন দিচ্ছি, ঠিক আছে না? আমি ধর আরেকটা ফাংশন দিচ্ছি ওয়াই অফ এন, তো আমি এখানে কি দিবো বলতো, এখানে কি চেঞ্জ করবো এই জায়গায়? নামগুলো চেঞ্জ করে এখানে আমি চলে ই দিতে পারি, ধরো ওয়াই কমা এন ওয়াই দিলাম। আচ্ছা এখন আমি তো শুধু এন রাখতে পারি, কিন্তু সমস্যা হচ্ছে আমি যদি এন রাখি এক্স কমা ই দিলাম তারপর ওয়াই কমা যদি এন দিই তো দুইটা এন তো সেম হয়ে যাচ্ছে তাই না? জি স্যার। তাহলে তো প্রবলেম, এই কারণে তুমি যদি এন এক্স দাও তাহলে অ্যাটলিস্ট ডিফারেনশিয়েট করবে, তা এই এনটা কার জন্য, এক্স এর জন্য, যদি এন ওয়াই দিই এই এনটা হচ্ছে ওয়াই এর জন্য, মানে এটা জাস্ট একটা নেমিং কনভেনশন যাতে এটা করলে তোমার করতে সুবিধা হবে। মানে তুমি ম্যাটল্যাবে আমি তো ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল তো দুইটা জিনিস তো সেম রাখতে পারিনি, কারণ দুইটা তো ডিফারেন্ট সিগন্যাল, ঠিক আছে, এখানে আমাকে এটা আলাদাভাবে করে নিতে হবে। আচ্ছা তো এখানে আমি আচ্ছা এটা বাদ দিলাম, আচ্ছা এখানে আমি ধরো এখানে দিলাম হচ্ছে ওয়াই আর এটাকে আমি ধরো দিলাম
সারের নেট গেছে? আমি তো ভাবছি আমি গেছি। আমি তো মানে আমি এদিক ওদিক খুঁজে খুঁজে কি রে ভাই কি হইলো? সকাল থেকে আমার দুধ আকাশ তুই বাড়িতে গেছে সব। বাদন রিপোর্ট জমা দিছো? না, রিপোর্টের বিষয়ে কি কিছু বলছিস? আরে কি কোস স্যার তো ইন্টারনেট একটু প্রবলেম ছিল। আচ্ছা এখন কথা শুনতে পাচ্ছো? জি স্যার। জি স্যার। তুমি কোন স্যারের কথা বলতেছিলে? অসুস্থ আছে তারপর যখন ওয়াই এন টা করতে যাচ্ছি সেক্ষেত্রে এখন কি করব, মানে নিচে কি চেঞ্জ করব? আমি যদি ফিগারটা যদি দেখতে চাই ঠিক আছে নাকি আর কিছু চেঞ্জ করতে হবে? আচ্ছা রান করে দেখি কি আসে। সাবপ্লট দিলে একই ফিগারে দুইটা দেখলাম, কিন্তু আমি চাইলে জাস্ট এখানে আরেকটা ফিগার দিয়ে দিলাম, তাহলে আমাকে দুইটা ফিগার আলাদা করে দেখাবে। ঠিক আছে, যে ফিগার টু কি আমার লেফট শিফট হয়েছে আর ফিগার ওয়ানটা আমার রাইট শিফট হয়েছে। ঠিক আছে, আচ্ছা তো হয়ে গেলে কি আমার এটা হচ্ছে আমার হচ্ছে ইউজার ডিফেন্ড ফাংশন কেমনি তৈরি করতে হয়। ঠিক আছে, এটা নিয়ে কারো কোন কনফিউশন আছে কেমনি করছে এই জিনিস? এটা নিয়ে কারো কোন কনফিউশন আছে কেমনি আমরা ইউজার ডিফেন্ড ফাংশন তৈরি করেছি? মেনি কি করছি আমরা হচ্ছে নিউ দিয়ে ফাংশন, অথবা তুমি চাইলে এই কারেন্ট ফোল্ডারে গিয়ে রাইট ক্লিক করে নিউ ফাইল এখানেও ফাংশন দিতে পারো। এটা দিলে সুবিধা হচ্ছে তুমি জাস্ট সেখানে ডাইরেক্ট ফাংশন নাম সেট করে দিলাম, তারপর হচ্ছে তোমার ফাংশনে এক আউটপুট আর্গুমেন্টস থাকবে তোমার ইকুয়াল সাইনের লেফট হ্যান্ড সাইডে এবং রাইট হ্যান্ড সাইডে। তোমার ফাংশন নেম দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ইনপুট আর্গুমেন্টসগুলো থাকবে, এখানে তোমার তোমার ইচ্ছা মতো যতগুলো দরকার ততগুলো ইনপুট আর্গুমেন্টস দিলে। আমরা এখানে কে এন ওয়ান এন টু সেট করছি এবং আউটপুট সেট করছি কি এক্স এবং এন, তার ভিতরে আমি কোড যেটা দরকার সেগুলো ইউজ করছি। যেমন আমি প্রথমে কি করছিলাম কোড কপি করার পর ওই ক্লোজ ক্লিয়ার অল ওগুলো বাদ দিয়ে দিচ্ছি কারণ এটা তো আসলে প্রয়োজন নাই। তারপর আমি ফিগার প্লটিংটাও বাদ দিয়ে দিচ্ছি কারণ এটা তো আমি প্লট তো ফাংশন কল করার পর ফাংশনটা প্লট করবো, মানে এই ফাংশনের উদ্দেশ্য হচ্ছে জাস্ট সিগন্যালটা তৈরি করা। তার মানে এখানে ওই ইনপুটগুলো ব্যবহার করে আমি এটাকে ধরো প্লট করছি, প্লট করে স্যার প্লট তো না মানে আমি সিগন্যালটা তৈরি করছি। তারপর এটাকে আমি যখন কল করছি, কল করার জন্য আমি জাস্ট খেয়াল করছি যে আমি ইনপুট আর্গুমেন্ট ঠিকমতো দিচ্ছি কিনা, আউটপুট আর্গুমেন্ট ঠিকমতো বসাচ্ছি কিনা। তারপর ওই ফাংশনটা এবং এই স্ক্রিপ্ট ফাইল যাতে একই ফোল্ডারে থাকে, না থাকলে তোমাকে এররটা দেখাবে। ক্লিয়ার? ইয়েস স্যার। তারপর এটা আমি ধর প্লট করতে হবে। এখন দেখো আমি এখনই একটা সুবিধা দিতেছি, আমি একই ফাংশন দুইবার ধরো কল করে আমি দুইটা ফাংশন একসাথে জেনারেট করে নিয়েছি। ঠিক আছে, আচ্ছা তো এটা গেলো আমাদের কি ফাংশন হচ্ছে মাই ডেল্টা ফাংশন।
অথবা ডেল্টা ফাংশন, আমি হচ্ছে ডেল্টা ফাংশনকে ধর শিফটিং করে কয়েক ধরনের ডেল্টা ফাংশন তৈরি করছে। এখন তোমাদের কাজ হচ্ছে এটা বলতে পারো বোনাস প্রোডাক্টিভ হিসেবে, যে তোমাদের আমরা যখন লেকচারটুকু যখন করছিলাম তোমাদের স্টেপ ফাংশনটাও দেখাইছিলাম না, যে ফর লুপ একটু চেঞ্জ করে, মনে পড়ে? জি স্যার, ম্যাগনিটিউডটা আমরা 2 করে দিয়েছিলাম, তো 2 কে মেবি চেঞ্জ করেছিলাম, কিছু একটা চেঞ্জ করে আমরা স্টেপ ফাংশন করেছিলাম। তো তোমরা যেটা করবা, এই মাই স্টেপ ফাংশন এবং মাই র্যাম ফাংশন এই দুইটা তৈরি করবা। যারা এটা তোমাদের, এটা তো মিডের আগের লাস্ট ক্লাস, তো মিডের পরে ফার্স্ট ক্লাসে তোমরা যদি এটা আমাকে জমা দিতে পারো তাহলে হচ্ছে তোমাদের বোনাস মার্ক হবে, যদি না পারো তাহলে কোনো প্রবলেম নেই, ঠিক আছে? আমি সেই সময় এই কোডটা প্রোভাইড করে দেবো, মানে যে মাই স্টেপ ফাংশন এবং মাই র্যাম ফাংশনের যে কি বলবো ফাংশন অথবা স্ক্রিপ্ট ফাইল অথবা ফাংশন ফাইলটা আমি তোমাদের দিয়ে দিব যদি কেউ যদি না পারো। কিন্তু কেউ যদি নিজে করে জমা দিতে পারো তাহলে তোমাদের বোনাস এই হিসেবে, যে যারা হচ্ছে যে মিড পরীক্ষা দিয়েছো না, মিডে যদি খারাপ করে থাকো তাহলে সেটাতে হয়তো বা কিছু বোনাস হিসেবে অ্যাড হতে পারে। এখানে তোমরা এটা একটু ই করে নিও, ঠিক আছে? অ্যাটলিস্ট ট্রাই করো যে স্টেপ ফাংশন কেন কাজ করে, র্যাঙ্ক ফাংশন এটা হচ্ছে মানে চাইলে করলে বোনাস পাবা, নাহলে তো নেই, কিন্তু অ্যাটলিস্ট ট্রাই করো, ঠিক আছে? ট্রাই করতে পারবো না? জি স্যার। আচ্ছা আচ্ছা, তোমাদের এই পেজে বলছিলাম যে একটা বোনাস পার্ট আছে, বলতে পারবো এটা এই ফিগার এবং ওই ফিগারের মধ্যে পার্থক্যটা কি? এই ফিগার যে আমার স্লাইডে আছে এবং যে ফিগার আমরা প্লট করছি, এই যে পার্থক্যটা কি যদি বলতে পারো তোমাদের হয়তো বলবো, অথবা অ্যাটলিস্ট হিন্ট দিব যে কেমনি বের করতে হয়, আর নাহলে তো নাই। তোমাদের আজকে হয়তো আর কিছু দেখাবো না, তাহলে তোমরা সময় মতো পার্থক্য কিসে বলো, শুনি তোমার কথা। স্যার ফিগার দুটো শো করেন স্যার, দেখতে পাইতেছিলাম। শো করবো? আচ্ছা জি স্যার। তোমরা একটু চিন্তা ভাবনা করো, তোমরা এটা দিয়েতে দিবে, ঠিক আছে? এই একই রকম তো লাগতেছে কোনো ভাবে, তো হিন্ট দেবো না এটা, তোমরা যদি স্যার টাইমিং এ কোনো ইয়ে আছে, মানে টাইমিং তো দাও নি, টাইম তো সেম আছে। আসলে তোমরা হচ্ছে বাসায় গিয়ে এটা একটু দেখো যে কেনে মাই স্টেপ এবং মাই র্যাম্প, এটা জাস্ট কি তোমার ওই ফর লুপে গিয়ে কিছু চেঞ্জ করবো তো এটা দিয়ে। আচ্ছা, তোমাদের কাজ হচ্ছে এটা করবো প্লাস হচ্ছে একটা স্ক্রিপ্ট ফাইল এটাকে কল করে দেখাবা, মানে যে তোমার এরকম এই যে এরকম একটা স্ক্রিপ্ট ফাইল ওটাকে ধর কল করে ধর প্লট করে ধর দেখাবা যে কেমনে হচ্ছে। আচ্ছা, তো তোমাদের আজকে যা যা দেখলাম এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে, অথবা কেমনে কি করতে হবে, এনি কোয়েশ্চেন? স্যার গত কোয়েশ্চেন কি মিড ছিল? ঠিক মিড না, তোমাদের তো অ্যাট লিস্ট ইলেকট্রিক্যালে তো তোমাদের ওটাকে কি বলে ল্যাবে তো মিট তো না হয়, এটা জাস্ট একটা কুইজ, ঠিক আছে? তোমাদের কুইজ হচ্ছে একটা ফাইনাল কুইজ হবে এবং এটা হচ্ছে ধরো কুইজ ওয়ান টাইপ, এটা এটার অবভিয়াসলি মার্ক থাকবে, এটার মার্ক জিরো না, মার্ক অবভিয়াসলি থাকবে, কিন্তু পার্সেন্টেজ কত এটা আমার এখনো ডিসাইড করিনি কত পার্সেন্টেজ দিব, কিন্তু এটা তোমাদের নর্মালি কুইজের টোটাল হচ্ছে 30% মনে হয়, তো 30-এর মধ্যে হয়তো বা এটা 10 থাকবে আর ফাইনালে ধরো 20 থাকবে সেই হিসাবে, ঠিক আছে? আচ্ছা, আর রিপোর্ট তো জমা দিচ্ছই, ওটা তো দিবা প্লাস তোমাদের যে ভাইভা এবং প্র্যাকটিক্যাল যেটা হবে, এবং প্র্যাকটিক্যালটা কেমনে দিবা তোমাদের হয়তো বা বলবো এটা একটু রান করে দেখো, তোমার স্ক্রিন শেয়ার করবো, স্ক্রিন শেয়ার যদি তোমার ম্যাটল্যাবে দেখাবা, অথবা যাদের ম্যাটল্যাব নাই তারা হচ্ছে অক্টেভে দেখাবা, ঠিক আছে? অক্টেভে তো পপ আসে না সবসময়, একটু অন্যরকম আছে, এখানে চেষ্টা করো ম্যাটল্যাবে করতে, ঠিক আছে? কেন অ্যাটল্যাবে কি সরি অক্টেভে কি তুমি দেখায় না, স্টেম দেখায়, প্লট দুইটি তো দেখায়, কোন করছিল অক্টেভে ট্রাই করে? জি স্যার, অক্টেভে ম্যাক্সিমাম এরর দেখায় স্যার। এরর দেখায় না মানে স্যার, ইভেন অক্টেভে অনেকগুলো ফাংশন মাঝে মাঝে মানে কাজ করে না, যেটা আমরা
ম্যাটল্যাবে পাচ্ছি না অক্টেভ কাজ করে জাস্ট তোমাকে হয়তো বা ধর কোনো কিছু কাজ করতেছেন তুমি একটা রান চেক করে দেখতে হবে যেটা কেন কাজ করতেছেন তোমাকে বিশেষ করে গুগলের হেল্প নিতে হবে যে আমার ম্যাটল্যাব কোড ফর অক্টেভ এই হিসেবে তো রান করে দেখতে হবে যেমন ধরো আমরা আজকে কি করছি আমি চাইলে এখানে ফাংশন তৈরি করতে পারবো চাইলে যেমন আমি এখানে এটাকে দিলাম মাই মাই মার্কি ডেল্টা যেখানে কি ফাংশন করা যায় এখানে ঠিক মনে নেই হয়তো সেন্ড করা যায় কথা যে খুবই মাই ডেল্টা এখানে আমি হচ্ছে সব নিয়ে নিলাম কপি করে গেলাম এখানে এটা আমি সেভ করে দিছি এটা হচ্ছে আমার মাই ডেল্টা এখন আমার এটা কি মাই স্ক্রিপ্টে আচ্ছা এটাই তো এখানে আমরা এটা করছিলাম তো আমরা এখানে ঠিক আছে এটা কি ডাইরেক্ট কমেন্ট তো করা যায় না আচ্ছা দরকার বলে এটাকে জাস্ট ডিলিটই করে দিই সমস্যাকে ডিলিট করে দিলাম এটাও ডিলিট করে দিলাম এখানে আমি জাস্ট তবে এখানে আমি কি করছিলাম বলতো ফাংশনটাকে কল করবো হ্যাঁ এক্স কমা এন দিলাম তারপর হচ্ছে ইকুয়াল কি মাই আন্ডারস্কোর ডেল্টা এটা আমি ঠিক শিওর না যে অক্টেভে কি ফাংশন কাজ করে কিনা আমরা এমনি চেক করে দেখি প্রথমত আমরা কি এখানে কে কমা এখানে এন1 আচ্ছা এখানে এন1 তো সেট করতে হবে তো এন1 যদি কত সরি এন1 হচ্ছে ইকুয়াল মাইনাস 5 আর এখানে হচ্ছে এন2 হচ্ছে তোমার যেটা আমার দরকার নেই আসলে ছিল না ঠিক আছে এই নাম্বার এখানে দরকার নেই প্লাস ওটাও তো আমার আসলে লাগতেছে ওই যে তোমার আমার যে এটাও তো লাগবে না কারণ আমি তো ফাংশন তো বাইরেই করতেছি শুধু ইনপুটটা লাগতেছে এগুলো বাদ দিয়ে দিই আচ্ছা এখানে মাই ডেল্টা আছে কে এখানে কি এন ওয়ান এন ওয়ান কমা এন ওয়ান এন টু তবে এটা ইউজ করে আমি ধর এটাকে ধর প্লট করব এখন দেখি এটা রান করে কিনা আচ্ছা রান তো করছে ঠিক আছে দেখতে পাচ্ছো জি স্যার আচ্ছা তাহলে এটা তো রান করছে তোমাদের অক্টেভে কি এরর দেখে যে বলতেছো যে কোন ফাংশন কাজ করে না একটু উদাহরণ দাও কোন ফাংশন তোমাদের দেখতে পাও নি যেটা কাজ করে না কোন কি মনে পড়ে যে ফাংশন আমার কাজ করে না না স্যার মনে পড়তেছে না মনে পড়ছে না দাদা মনে পড়লে বলতে পারো যে এই ফাংশন কাজ করছে না তা হয়তো দেখাই দিতে পারি হয়তো বলতে পারি আচ্ছা তো তোমাদের তাহলে কুইজটা একটা নিয়েছি রিপোর্ট জমা দিচ্ছ সময় মতো দিবা তা ভাইবা এবং ওই তোমার প্র্যাকটিক্যাল এক্সাম টাইপ ধর হইলো সেটা হবে আর এখানে প্র্যাকটিক্যাল করার সম্মুখীন যেটা তোমার সফটওয়্যার বেস এখানে এটা করা যায় অ্যাট লিস্ট আর ফাইনাল তো একটা রিটেন পরীক্ষা থাকবে রিটেন বলতে যে এমসিকিউ বেস আর প্র্যাকটিক্যালটা ইদার তোমার ম্যাটল্যাব তুমি নিজে স্ক্রিন শেয়ার করবে অথবা অক্টেভ করলে অথবা আমার ম্যাটল্যাব খোলা থাকবে তোমাকে হয়তো বলবো যে এখানে এটা করলাম কি হবে অথবা কি করা দরকার কি করলে এটা হবে সেই হিসেবে তোমার নিতে পারি এটা ডিপেন্ড করে তোমাদের কি রকম সেটআপ সার্ভার কোড লিখতে দিবেন নাকি স্যার ছোটখাটো কোড বলবো যে এই কোডটা লিখে দেখো এটা কেমনে করতে হয় ছোটখাটো জিনিস অথবা আমি যদি এটা দেই কি হবে একটু করে দেখো তো এইটা পেয়ে জিনিস আচ্ছা মিড দিয়ে নেই স্যার মিড টা পার করে তারপরে না এই পরীক্ষা তো মিডের সময় দিচ্ছে না এই পরীক্ষা হচ্ছে না স্যার ইয়া আমাদের
থিওরির জন্য কথা বলতেছিলাম। আচ্ছা তোমাদের থিওরি ক্লাস আজকে কি সোমবার না? তো তোমাদের মঙ্গলবারে তো ছুটি তাই না? জি স্যার ছুটি। তোমাদের কি কোনো ই দিছে কি বলে নোটিস সাথে তুমি কিছু দিছে? মোবাইলের ইচ্ছে স্যার কিবোর্ডে তো স্যার ওই পাওয়ার এর অপশনটা নাই, অন্য কোনো কিছু দিয়ে করতে হয় মোবাইলে, কিন্তু ওইটা নাই স্যার কিবোর্ডে আমি যতটুকু জানি পাই নাই স্যার। আমি তো এখন চেক করি। ধরো তুমি কি করতেছো, ধরো 2 টু দি পাওয়ার সামথিং সেট করতেছো তাই না? জি স্যার। সেই ক্ষেত্রে আমরা কি করব? আমি পেলাম এখন 2 to the 4 = 2 তোমাদের। আচ্ছা মোবাইল কিবোর্ড সাথে আছে না? তোমার সিম্বল দেখায় ওটার মধ্যে তোমার এই আপ হেড ফাংশনটা ধরো আছে, বুঝতেছ না আমার কথা? দেখাবো তোমাদের, তোমাদেরকে এটা দেখাবো স্যার। দেখেন স্যার আমরা যারা অক্টেভ ইউজ করতেছি তারা তো খুঁজে পাচ্ছি না স্যার কিবোর্ডের মধ্যে। তোমার কি জানি 312 ফোন দিয়ে লগ ইন করি। আচ্ছা আমার শেয়ারিংটা ধরে এখানে বন্ধ করি। আমি করতে চাচ্ছি যে 2 to the power ভুলে যাই, এখানে একটা স্পেস দিয়ে নিতে হয়। CLC এন্টার ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা এখন তুমি করতে চাচ্ছি 2 to the power 4 করতে চাচ্ছি, কি করবা? এখন কি করবো যে এবিসির উপরে দেখতে পাচ্ছ মানে দেখছো? জি স্যার। স্যার আপনি কি এটা গুগল কিবোর্ড ইউজ করতেছেন স্যার? গুগল কিবোর্ড ইউজ করতেছি। কিন্তু তোমাকে রিদমিক কিবোর্ড এটা ইউজ করতে হবে। স্যার রিদমিক ক্লাসিক রিদমিক আছে এটা স্যার, ওইটা তো আছে স্যার, ওইটা তো আমরা ইউজ করি স্যার। রিদমিক এটা কি থাকার কথা? জি স্যার আছে স্যার, সব কিবোর্ডই আছে। সব কিবোর্ডই আছে স্যার। স্যার মোবাইল যদি হয়ে থাকে থাকার তো কথা, এখন যদি মোবাইল না হয়ে থাকে তো মিশরীয় কিবোর্ডও এই চিহ্ন আছে। জি স্যার আমি তো দুইটা ল্যাব ওইভাবে করে দিলাম, পাওয়ারের এখানে যে ম্যাট্রিক্স এরগুলো পাওয়ার তো ওইভাবে দিতে হইছে। ঠিক আছে দেখতে পাচ্ছ যে আমার অ্যানসার দেখাচ্ছে যে 2 to the 4 হচ্ছে আমাদের 16। ঠিক আছে সবই আছে আসলে, তুমি জাস্ট যদি কোনো কিছু না পাও কেন করতে হয় তোমরা হচ্ছে কি করবা যে গুগল সার্চ দিবে যে আমি মোবাইলে কেমনে এটা করব, গুগল সব বলে দিবে, গুগল সব জানে আসলে। জি স্যার ওই যে প্রথমে যে এররগুলো ছিল এররগুলোর ভিতরে স্যার পাইছি স্যার, এখন পাইছি ফাস্টার কি উপরে অ্যারো ছিল, অ্যারো গুলো ক্লিক করে ধরে রাখার পর ওটা আসছে। তাহলে তোমরা তাহলে বাসায় গিয়ে, হ্যাঁ বলো স্যার, ওই যে আমরা যেটা মানে মিরর পর জমা দেব স্যার, এটা একটু বুঝাই দিলে ভালো হতো।
না না জমা যেটা হচ্ছে তোমার কি বলে বোনাস, বোনাস হচ্ছে যে আমরা ক্লাসে কি করছি মাইন্ড ডেল্টা ফাংশন তৈরি করছি না একই ভাবে তোমার হচ্ছে মাই স্টেপ মানে যে ফাংশন ব্যবহার করলে একটা স্টেপ সিগন্যাল তৈরি করা যায় স্টেপ ফাংশন তৈরি করবা এবং হচ্ছে র্যাম্প ফাংশন এবং অবভিয়াসলি স্টেপকে আমি চালিয়ে এটা কি করতে পারবো কি বলে শিফট করতে পারবো যেমন ধরো নর্মাল স্টেপ ফাংশন দেখতে কিরকম এই যে এরকম তাই না জিরো এক দুই এরকম করে দিচ্ছে এখন আমি যদি এটাকে ধরো আমি এখানে ল্যাগ দিলাম ধরো দুই দুই দিলাম এন ওয়ান হচ্ছে আমার মাইনাস ওয়ান আর এন টু হচ্ছে ধরো সিক্স তো বলতো এটা দেখতে কিরকম হবে মাইনাস ওয়ান থেকে শুরু হবে আর সিক্স পর্যন্ত যাবে তাই না এক টু তে হবে তিন চার পাঁচ ছয় তো স্টেপ হলে কি হবে আমার দুই এরকম হবে তাই না ঠিক আছে না তাই না বুঝতে পারছো কি হলো কথা শোনা যাচ্ছে না আর র্যাম্পের ক্ষেত্রে কি হবে একই জিনিস র্যাম্প হচ্ছে আমার ধরো যে জিরো তে জিরো যে ওয়ান এরকম এটাকে চাল আমি তাহলে শিফট করবো ইদার আমি চালি একটু রাইট শিফট অথবা লেফট শিফট করবো তো তোমাকে যে মাই স্টেপটা করবো মাই র্যাম্পটা করবো করে তারপর আমরা যে আজকে একটা স্ক্রিপ্ট ফাইল এটাকে কল করে দেখলাম কলটাও করে দেখাবো মানে যে তোমার এই যেখানে আমি কল করছি না ফাংশনটাকে এটা কল করে একটা প্লট করে দেখাবে আর প্লট করবো কার জন্য এই ল্যাগ ধর দুই জনই করবে সমস্যা নেই তুই অথবা তোমার ইচ্ছা মতো একটা প্লট করলেই হবে তোমার এন স্যার এদের ফাংশনটাও তো স্যার এক সেম ফোল্ডারে করতে হবে তাই না হ্যাঁ সেম ফোল্ডারে করতে হবে স্যার আজকে স্যার আজকে প্রেজেন্ট না হয়েছে হ্যাঁ প্রেজেন্ট দিব এখন তো ক্লিয়ার কি করতে হবে তোমাদের এটা যদি করতে পারো কম্পালসারি না করলে তোমাদের ওই বোনাস হিসেবে কাউন্ট হবে আর আমি সেই দিন হচ্ছে এটা ডট ইন ফিল্ডে দিয়ে দিব তোমাদের যাতে করে তুমি এটা পরে ব্যবহার করতে পারো ঠিক আছে ঠিক আছে জি স্যার আচ্ছা তাহলে আমরা তোমাদের অ্যাটেন্ডেন্স দিই স্যার হ্যাঁ বল স্যার আজকে হচ্ছে স্যার অনেকে স্যার মানে যে ল্যাপটা ছিল স্যার জমা দেয় নাই কেন দাওনি স্যার বলছে স্যার মিটার পরে দিবে স্যার ওই লেট হবে যত তাদের পরে দিয়ে দাও ঠিক আছে জি স্যার স্যার আজকে দুইটা গ্রাফের যে কম্পেয়ার দেখালেন স্যার ওইটা কি জিরোস এর জন্য স্যার জিরোস এর জন্য জিরোস কি একটা ভরাট করা ছিল একটা ভরাট করা ছিল না জি স্যার একটা ভরাট করা ছিল জিরোস আর একটা ছিল না তাহলে কি করবে তুমি জাস্ট লিখলে যে ধরো ম্যাটল্যাব এই যে টেমপ্লেট আমি ধরো সার্চ করে দেখে ম্যাটল্যাব টেমপ্লেট উইথ ধর সলিড কালারস সলিড সার্কেল কি তোমার এখানে এই যে স্টেম চার্ট অ্যাপিয়ারেন্স তুমি যেটা করবে এখানে গিয়ে মানে স্টেম দিয়ে কিছু প্রপার্টি কিন্তু চেঞ্জ করবে যেমন ধরো আমি এখানে কি চেঞ্জ করছি এই মার্কার ফেস কালার মানে আমি নর্মালি ডিফল্ট কি হয় ডিফল্ট হচ্ছে তোমার মানে খালি মানে কিছু থাকে না তুমি যেটা এটা কি কালার চেঞ্জ করে দিতে পারো আরজিবিতে মানে তোমার ধরো লাল দিলা গ্রিন তোমার ইচ্ছা মতো কালার দিবে যেমন এখানে নীল দেওয়া ছিল ঠিক আছে বুঝতে পারছো জি স্যার এটা কেন করবা এটা দেওয়া আলাদা ফাংশন লিখছিলেন স্যার যে না জাস্ট এখানে যেটা করছে তোমাদের কোড যেটা যে ডেটা কথা চিন্তা করি এখানে আমি এটাকে দিলাম জেড জেড ইকুয়ালস টু স্টেম জেড ডট কি জানো কালার এটা মনে হয় নাম ছিল মার্কার ফেস কালার মার্কার ফেস কালার ফেস কালার দিলাম এটা হচ্ছে ধরুন ব্লু দিলাম তাহলে এটা যদি রান করি এরর দেখাবে না দেখাচ্ছে
ঠিক আছে জি স্যার এন্ড তুমি চাইলে এটা কি হেক্সাডেসিমাল ভ্যালু দিয়ে তোমার ইচ্ছা মতো শেড দিতে পারো চাই ক্লিয়ার জি স্যার আচ্ছা তোমার আসলে ম্যাটল্যাবে অনেক কিছুই করতে পারো, সব কিছু ক্লাসে দেখানো সম্ভব না, তোমার যেটা করতে পারো তোমার কিছু একটা করার ইচ্ছা হচ্ছে তুমি কি করবা গুগলে সার্চ করছো আমি এটা করতে চাচ্ছি, ধর ম্যাটল্যাব কোন একটা ফাংশন দিলে হয়তো এটা করতে চাচ্ছ, ধর তুমি লাইন কালার চেঞ্জ করতে চাচ্ছ অথবা তুমি একই জায়গায় দুইটা ফিগার পাশাপাশি রাখতে চাচ্ছ, কি করতে হবে গুগলে সার্চ দিবে পেয়ে যাবে জিনিস, এবং তোমাকে কিছু প্র্যাকটিস করতে হবে, কিছু ট্রাবল শুটিং করে হয়তো বের করতে হবে, ঠিক আছে তোমাকে এটা হচ্ছে নিজে নিজে শিখতে হবে আসলে। আচ্ছা আজকে হচ্ছে কত 15 অনেকেই জমা দিচ্ছে, শুধু 8 জন বাদে 18 জন জমা দিচ্ছে, তাড়াতাড়ি জমা দিয়ে দেবো ঠিক আছে, তোমরা যদি যতদিন ডিলে করবো ততদিন হিসেবে দিলে। আচ্ছা তো আজকে হচ্ছে আচ্ছা 15 1 87 27 বলবা যখন কি করি 17 1 41